হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন, না জানেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে, সেই আলামিন ভাই, মানিকগঞ্জ বাইক পয়েন্টের শোরুম আপডেট নিয়ে। তো আজকে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখাবো এবং ডিটেলস সম্বন্ধে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সে বাইকগুলো দেখে এবং ডিটেলস সম্বন্ধে কথা বলি। তো এভরিওয়ান, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডেক্সের একটি বাইক, 2021 মডেল, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, রান করেছে মাত্র অল্প কিছু কিলোমিটার। কত কিলোমিটার রান করেছে আপনাদের মিটারে দেখাবো। পুরো বাইকটি দেখলেও বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আছে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে। আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে শহীদ সহিন সড়ক, খালপাড়, মানিকগঞ্জ সদর। এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট শোরুমটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বাইকটি কিন্তু 2 বছরের নাম্বার করা আছে, ঢাকা মিরপুর বিআইটিএর, যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, দেখি এই বাইকটা কত কিলোমিটার রান করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি রান করেছে মাত্র 20,764 কিলোমিটার, মাত্র 20,764 কিলোমিটার এই বাইকটি রান করেছে। 2 বছরে পেপার্স করা আছে, যে নেবেন সে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,55,000 টাকা, মাত্র 1,55,000 টাকায় পেয়ে যাবেন বাজাজ পালসার ডাবল ডিস্কের 2 বছরে পেপার সহকারে এই বাইকটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার 150 সিসির একটি বাইক, 2023 মডেল, 2 বছরের নাম্বার করা আছে, ঢাকা মিরপুর বিআইটিএর, সুপার ফ্রেশ কন্ডিশন আছে। এই বাইকটি কিন্তু 2023 মডেল, ইঞ্জিন আনটাচ, একদম নিউ কন্ডিশন আছে। পুরো বাইকটি দেখলেও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না। আমার ভিডিওতে যেরকম দেখছেন, সামনাসামনি আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে। বাইক কিনেন বা না কিনেন, একবার হলো মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমটি ভিজিট করে যাবেন। এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল বাইক আছে পালসার, সব ধরনের বাইকই প্রায় আছে অ্যাভেলেবল। তো ভিউয়ার্স, এই বাইকটি রান করেছে মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে। তো আপনারা মিটার দেখে বুঝতে পারছেন এই বাইকটি কী কন্ডিশন আছে। 2023 মডেল, 2 বছরের নাম্বার সহকারে নিতে পারবেন, যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,75,000 টাকা, মাত্র 1,75,000 টাকায় পেয়ে যাবেন বাজাজ পালসার ডাবল এক্সের 2023 মডেল, 2 বছরের নাম্বার সহকারে এই বাইকটি। তো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন 2023 মডেল জিক্সার মোনোটোন, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। 2023 মডেল, 2 বছরের নাম্বার করা আছে, ঢাকা মিরপুর বিআইটিএর, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। 2023 মডেল, যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। রান করেছে মাত্র অল্প কিছু কিলোমিটার, তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি রান করেছে মাত্র 10,000 প্লাস কিলোমিটার, মাত্র 10,000 প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে। পুরো বাইকটি দেখলে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না, ইঞ্জিন আনটাচ, সুপার ফ্রেশ কন্ডিশন আছে। আমি লোকেশনটা আপনাদের আবার বলে দিচ্ছি, মানিকগঞ্জ বাইক পয়েন্টের লোকেশনটা হচ্ছে শহীদ সহিন সড়ক, খালপাড়, মানিকগঞ্জ সদর। এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,82,000 টাকা, মাত্র 1,82,000 টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার মোনোটোন ব্ল্যাক কালারের এই বাইকটি। তো ভিউয়ার্স, যারা ছোটো বাইক খুঁজছেন তারা এই বাইকটি নিয়ে যেতে পারেন, হিরো স্প্লেন্ডার প্লাস, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে, অন টেস্ট অবস্থায় আছে, যে কোনো বিআইটিএ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে। 2022 মডেল, রান করেছে মাত্র অল্প কিছু কিলোমিটার, ইঞ্জিন আনটাচ। আমি আবার বলে দিচ্ছি, এই বাইকটি কিন্তু অন টেস্ট অবস্থায় আছে, যে কোনো বিআইটিএ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে, সুপার ফ্রেশ কন্ডিশন আছে, ইঞ্জিন আনটাচ, রান করেছে মাত্র 10,000 প্লাস কিলোমিটার, মাত্র 10,000 প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে। কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না এই বাইকটিতে, যে কোনো বিআইটিএ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 85,000 টাকা, মাত্র 85,000 টাকায় পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার প্লাস রেড কালারের এই বাইকটি। তো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি পালসার ডাবল ডেক্সের একটি বাইক, 2019 মডেল, 10 বছরের নাম্বার করা আছে, ঢাকা মিরপুর বিআইটিএর, সুপার ফ্রেশ কন্ডিশন আছে। পুরো বাইকটি দেখলেও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না, ইঞ্জিন আনটাচ, রান করেছে মাত্র অল্প কিছু কিলোমিটার এই বাইকটি। কিন্তু ভিউয়ার্স, 2019 মডেল, 10 বছরের নাম্বার করা আছে, যে নেবেন সে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, এই বাইকটি রান করেছে মাত্র 15,632 কিলোমিটার রান করেছে। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,50,000 টাকা, মাত্র 1,50,000 টাকায় পেয়ে যাবেন বাজাজ পালসার 2019 মডেল, 10 বছরের নাম্বার সহকারে এই বাইকটি।
তো ভিউয়ার্স, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক কালার একটি বাইক, 2023 মডেল। 2023 মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি, কিন্তু 2023 মডেল, মানিগঞ্জের নাম্বার করা আছে, দুই বছরের নাম্বার করা আছে মানিগঞ্জের, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। ইঞ্জিন আনটাচ, রান করেছে মাত্র 8000+ কিলোমিটার, এই বাইকটি রান করেছে। একদম আমার ভিডিওতে যেরকম দেখছেন, ঠিক সামনাসামনি আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন। বাইক কিনেন বা না কিনেন, একবার হলো মানিগঞ্জ বাইক শোরুমটি ভিজিট করে যাবেন। আমাদের কাছে এখন অ্যাভেলেবল সুজুকি জিক্সার মনোটোন বাইকগুলোও আছে। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,80,000 টাকা, মাত্র 1,80,000 টাকায় পেয়ে যাবেন সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক কালারের এই বাইকটি। তো ভিউয়ার্স, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 125 এই বাইকটি কিন্তু ভিউয়ার্স 2020-এর মডেল, অন টেস্ট অবস্থায় আছে। যে কোনো বিআইটিএ নাম্বার করে নিতে পারবেন। ইঞ্জিন আনটাচ, রান করেছে মাত্র 10,000+ কিলোমিটার এই বাইকটি রান করেছে। বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না এই বাইকটিতে, একদম মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,05,000 টাকায় পেয়ে যাবেন বাজাজ ডিসকভার 125 এই বাইকটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক ম্যাট কালার একটি বাইক, 2023 লাস্টে কিনা এই বাইকটি রান করেছে মাত্র 2400 কিলোমিটার এই বাইকটি রান করেছে। অন টেস্ট অবস্থায় আছে। যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে। যারা ব্ল্যাক ম্যাট কালারের বাইকটি খুঁজছেন তারা বাইকটি নিয়ে যেতে পারেন। মাত্র একটা সার্ভিসিং হয়েছে, আরও সবগুলোই সার্ভিসিং ফ্রি পাবেন। একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না। ইঞ্জিন আনটাচ। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,90,000 টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক ম্যাট কালারের এই বাইকটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস আরটিআর ব্লু কালারের একটি বাইক, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, 2020-এর মডেল রেসিং এডিশন, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি। কিন্তু ভিউয়ার্স, অন টেস্ট অবস্থায় আছে। যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে। তো ভিউয়ার্স, এই বাইকটি রান করেছে মাত্র 12,000+ কিলোমিটার এই বাইকটি রান করেছে। যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন। সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, ইঞ্জিন আনটাচ। তো ভিউয়ার্স, এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1,15,000 টাকায় পেয়ে যাবেন টিভিএস আরটিআর ব্লু কালারের এই বাইকটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের একটি বাইক, এই বাইকটি কিন্তু ভিউয়ার্স 2023 কিনা, 2 বছরের নাম্বার করা আছে, ঢাকা মিরপুর বিআইটিএর, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, ইঞ্জিন আনটাচ। আমার ভিডিওতে যেরকম দেখছেন, ঠিক সামনাসামনি আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন। 2023 কিনা, 2 বছরের নাম্বার করা আছে, রান করেছে মাত্র 6,000+ এই বাইকটি, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আমি লোকেশনটা আপনাদের আবারও বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে শহীদ সরণী সড়ক, খালপাড়, মানিকগঞ্জ সদর, কুইন্স স্কুলের নিচতলায়। এখানে আসলেই মানিকগঞ্জ বাইক পয়েন্ট, সেখানে বাইক শোরুমটি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল বাইক আছে বাজাজ পালসার, সুজুকি জিক্সার, ডিসকভার, হিরো স্প্লেন্ডার, প্রায় সব ধরনের বাইকগুলোই আমাদের কাছে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টকেও আরও অনেক বাইক আছে। তো এই বাইকগুলো নিয়ে আবার আরেকটি ভিডিওতে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, আমি আবারও চলে আসবো মানিকগঞ্জ বাইক পয়েন্ট, সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের নতুন নতুন বাইকের আপডেট নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলামের ব্লগসের সাথেই থাকবেন। আর মানিকগঞ্জ বাইক পয়েন্টের ভিডিওগুলো যদি আপনার বাইকগুলো যদি ভালো লেগে থাকে, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।